দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া, সেটা হচ্ছে সাধারণ মানুষও মন্তব্য করেছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে তাদের পথে, তাদের কাছে আর কোনো তো পথ থাকে না হরতাল অবরোধ ছাড়া, তারা তাহলে কি করবে? বিরোধী দল তাহলে আর কোন আন্দোলনের দিকে যেতে পারে না? এখন আমরা তো সবসময় বলে আসছি এবং সুশ্রী সমাজের সবাই বলে যে তাদের মধ্যে একটা নেগোসিয়েশন হতে হবে। বিরোধী দল হরতাল দিচ্ছে সরকারকে চাপে ফেলানোর জন্য, কিন্তু সরকারকে চাপে ফেলাতে গিয়ে যে জনদুর্ভোগ বাড়ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে দেশের, এবং সব এবং যে অরাজকতা, যে সন্ত্রাস সৃষ্টি হয়, যেখানে জানমালের ক্ষতি হয়, তারপর এই হরতাল দিলে যে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়, সেই অস্বাভাবিক পরিস্থিতির কারণে অনেক সময় মৃত্যু ঘটে, আহত নিহত হয়। যদি নেগোসিয়েশন না হয়, একসাথে এক টেবিলে বসার সুযোগ তারা না করে, তাহলে এই দূরত্বটা থেকে যাবে। এবং নেগোসিয়েশন টেবিলে বসতে হলে পূর্ব শর্ত ছাড়া খোলা মনে বসতে হবে। সরকারি দল যদি এটা শর্ত দেয়, বিরোধী দল যদি শর্ত দেয়, তাহলে তো আপনার সে নেগোসিয়েশন সাকসেস হবে না। এখন রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কাজে সেইগুলো চিন্তা করে তাদের সবারই পক্ষ থেকে কিছু কিছু ছাড় দিয়ে যদি তারা নেগোসিয়েশনের টেবিলে বসে এবং আলোচনা করে, খোলামেলা আলোচনা করে একটা সমাধানে আসে, তাহলে এই কনফ্লিক্টিক রাজনীতি যেটা আছে, মানুষ ভোগান্তি হয়, দেশে ক্ষতি হয়, এই থেকে বাঁচানো যায়। এছাড়া একটা জায়গায় আসি, সেটা হচ্ছে যে পুলিশ কর্মকর্তা যাকে হত্যা করা হলো, আপনি দেখেছেন ভিডিওটা, কি নৃশংস কিভাবে হত্যা করা হলো। পুলিশই সবসময় এই আন্দোলনে টার্গেট হয় কেন? সবসময় কিন্তু, শুধুমাত্র কালকের ঘটনা যে তা না, কিন্তু এর আগেও একই রকমের ঘটনা ঘটেছে, কিন্তু কালকেরটা নৃশংসতা সবকিছু ছাড়িয়ে গেছে। আচ্ছা, পুলিশ যখন দায়িত্ব পালন করে, পুলিশ তো সকলের নিরাপত্তা বিধানই করে থাকে। রাজনীতি যারা বিরোধী দল আছে তাদের, সরকারি দল, সাধারণ জনগণ, তাদের নিরাপত্তার জন্য তো পুলিশ কাজ করে থাকে, আইনগত সহায়তা দিয়ে থাকে। এখন বিরোধী দল মনে করে পুলিশ সরকারি বাহিনী শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এখন আইন শৃঙ্খলা প্রশ্নে অবনতি ঘটে, আন্দোলন করে জ্বালা পোড়াও করা বা আইন শৃঙ্খলা প্রশ্নে অবনতি ঘটা, এগুলো তো বিরোধী দলই করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা নিয়ে থাকে। যদি এই কাজগুলি সরকারি দল করে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু সরকারি কাজ দল তো এই কাজ খুব কম করে, তারা তো এগুলি করে না। আর কাজেই সরকার বিরোধী দল মনে করে এই পুলিশ সরকারি বাহিনী সরকার যা বলে তাই শুনে, আসলে তা না। যখন একটা পরিস্থিতি উদ্ভব হয়, মনে করেন দুইটা পক্ষ যখন মারামারি করে, তখন পুলিশের দায়িত্ব দুই পক্ষকে সরিয়ে দেওয়া, এটা গ্যাস গান মান শর্ট গান মান তাড়িয়ে দেওয়া, কিন্তু তখনই কিন্তু বিরোধী দল কিন্তু পুলিশের প্রতি রাস্তা রাখে না। গতকাল যে পুলিশকে হত্যা করা হলো অমানবিক, একটা পুলিশ আহত পড়ে গেছে, তাকে কিভাবে সাপ মারার মতো পিটিয়ে আপনি চাপা দিতে কোবাই হত্যা করলো, এটা কি কোনো মানুষের কাজ? এটা কি কোনো মনুষ্যত্ববোধ? কাজে যারা করছে এটা তো রাজনীতি না, এটা তো সন্ত্রাস। সন্ত্রাসী মধ্যে যা কোনো শব্দ থাকে সেটা হয়। কাজে এভাবে যদি সন্ত্রাস সৃষ্টি করে, পুলিশকে পক্ষ করে, পুলিশকে টার্গেট করে হত্যা, এটা 2014-15-তেও কিন্তু 12-13-14-15-তে 16 জন পুলিশকে হত্যা করা হয়েছে, 16 জন পুলিশের হত্যা বিচার একজনও হয়নি। কাজে এইগুলি পুলিশকে প্রতিপক্ষ যদি তারা না ভাবে, পুলিশ যেই সরকারি ক্ষমতা যায় পুলিশকে তারা সবাই ব্যবহার করছে।